আমাদের ব্রেক ফিল্টার বানানোর জন্য আমাদের একটি কাউন্টারের প্রয়োজন, তাই আমরা একটি কাউন্টার নিয়েছি। কাউন্টারটি হলো অটোনিক সেন্সর অ্যান্ড কন্ট্রোলার্স, এই ব্র্যান্ডের একটি কাউন্টার হলো এটি। এটাকে আমরা টাইমার হিসেবে ব্যবহার করতে পারি, আবার কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারি। এর মডেল হলো FX6M/1P। তো এখানে প্রথম দেখেন, এখানে হলো আমাদের ডিপ সুইচ সেটিং। আপনারা এই লেখাগুলো দেখে ডিপ সুইচ সেটিং করে নিতে পারেন। যে এখানে দেখেন আমাদের প্রত্যেকটা ডিপ সুইচের জন্য আলাদা আলাদা করে লেখা আছে। এখানে দেখেন আমাদের যে প্রথম যে ডিপ সুইচটি, এটা হলো যে আমরা যে সেন্সরটি এখানে ব্যবহার করতে চাচ্ছি সেটা কি NPN নাকি PNP সেটা সিলেক্ট করার জন্য। তারপর এখানে দেখেন দুই নম্বর যেটা রয়েছে আর তিন নম্বর, সেটা হলো এখানে কাউন্টিং, আমাদের কাউন্টিংয়ের স্পিডটা কীরকম হবে সেটার জন্য। এটা চেঞ্জ করলে কী হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর রয়েছে আমাদের চার নম্বরটা হলো এটাকে আমরা টাইমার হিসেবে ইউজ করতে চাই নাকি কাউন্টার হিসেবে ইউজ করতে চাই। পাঁচ নম্বরটা হলো পাওয়ার যদি চলে যায় এটা রিসেট হয়ে থাকবে নাকি ব্যাকআপ থাকবে। তারপরে রয়েছে আমাদের এই সিরিয়ালে প্রথম হলো 1, 2, 3, এই তিনটি হলো আমাদের টাইমার কত পর্যন্ত কাউন্ট করবে। এইভাবে হলো আমাদের মিনিট, তারপর আপ ডাউন, এই হিসেবে মানে টাইমার যদি ইউজ করি তাহলে এরকমভাবে মিনিট সেকেন্ড ঘন্টা হিসেবে কাউন্ট করার জন্য দেখাবে। মানে তখন একটা আওয়ার, একটা হলো মিনিট, একটা সেকেন্ড, এই হিসেবে কাজ করবে। আর যদি কাউন্টার হিসেবে করি তখন আপ ডাউন এ, আপ ডাউন ডি, আপ ডাউন বি, ই ইত্যাদি এই ফর্মুলায় কাজ করবে। তারপর এইখানে যেটি রয়েছে এটা হলো ডাউন আপ, আপ আর ডাউন, মানে আমি যদি উপরের দিকে রাখি এটা তাহলে এটা থাকবে আপ কাউন্ট করবে, আর যদি আমি নিচে রাখি তাহলে এটা ডাউন কাউন্ট করবে। তো দেখেন এটা আমার আছে নিচের দিকে, তার মানে এটা আমার ডাউন কাউন্ট করবে, আর এটা হলো আউটপুট। তো আমরা এখন আমাদের প্রয়োজন মতো ডিপ সুইচগুলোকে একটু সেটিং করে নেই। তো আমাদের যেই আমরা এখানে সেন্সর ইউজ করতেছি না, আমরা একটু পুশ বাটন সুইচ ইউজ করব। তো পুশ বাটন সুইচটিকে আমরা NPN PNP দুই হিসেবে ব্যবহার করতে পারি। NPN এবং PNP যদি হিসেবে ব্যবহার করি তাহলে এখানে দেখেন আমাদের পিছনে এই যে এখানে 10 আর 11 নম্বর টার্মিনাল, 10 এবং 11, 10 হলো 12 ভোল্ট DC আর 11 হলো 0 ভোল্ট DC। মানে আমি যদি এই 11 থেকে আমার পুশ বাটন সুইচের অ্যানো কন্টাক্ট ঘুরিয়ে এটে কন্টাক্ট লাগিয়ে দেই তাহলে আমাদের এটা আপনার NPN এর হিসেবে কাজ করবে। তো আমরা যদি এই সেটিংয়ে ব্যবহার করতে চাই তাহলে আমরা NPN-এ সিলেক্ট করে দেব। আর যদি আমরা এই 11 থেকে এটাকে 10-এ নিয়ে কানেক্ট করি তাহলে এটা আমাদের যাবে 24 ভোল্ট, তখন আমাদের এটাকে PNP করে দিতে হবে। তো আমাদের যেহেতু এটা 11-তে কানেক্ট করেছি, আমরা এই অনুযায়ী এটাকে আমরা চেঞ্জ করে দিব। তো আমাদের 1 নম্বরে যেটা রয়েছে NPN নাকি PNP, আমাদের অলরেডি আছে NPN-এ। আমরা যদি এটা PNP করতে চাই তাহলে আমরা এই ডিপ সুইচটিকে উপরের দিকে করে দিব। তো এখন আমাদের PNP হয়ে গেছে, তখন আমাদের ওইভাবে আর কাজ করবে না। তো আমরা যেহেতু NPN-এ কানেক্ট করেছি তো আমরা এটাকে 1-এ দিয়ে দিই। ওকে, আর তারপরে যে দুটি রয়েছে সেটা হলো আমাদের একটি পুষে একটি কন্টাক্টই ধরতে হবে, এই জন্য আমাদের এখানে একের যে সেটিংটা আছে 3 নম্বরটা নিচে এবং 2 নম্বরটা উপরে, সেই অনুযায়ী 3 নম্বরটা নিচে আর 2 নম্বরটা উপরে কানেক্ট করেছি। এখন দেখেন আমরা যদি এটাকে চাপ দেই, আমরা যদি এটাকে এখন চাপ দিই, এক কোনটাকে একটাই আসতেছে, একটি চাপে এক এক করে কাউন্ট করতেছে। আমরা যদি এই সেটিংটিকে চেঞ্জ করে দিই, যে আমাদের যে এক দুইটাকে আমি নিচে নামিয়ে দিলাম, দুইটাকে নিচে নামিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে চাপ দিই দেখেন, তো এখন দেখেন আমাদের প্রথম ঠিকই কাউন্ট করতেছিল। আমরা যখন পাওয়ারটা অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর আবার অন করলে আমাদের কাউন্টারের কাউন্টিং সিস্টেম চেঞ্জ হবে, আদারওয়াইজ আগেরটাই থেকে যাবে। শুধুমাত্র ডিপ সুইচ চেঞ্জ করলে হয়ে যাবে এমনটা না, রিসেট করতে হবে। এই এখন দেখেন একটি চাপ দিলে আমাদের অনেক কাউন্ট হয়ে যাচ্ছে। তো এইটা সমাধান, এই প্রবলেমটিকে সমাধান করার জন্য আমাদেরকে এই সেটিংটিতে দিতে হবে। এটা হলো যে আমাদের একে 3 নম্বরটি নিচে নামিয়ে দিতে হবে এবং 2 নম্বরটি উপরে রাখতে হবে। 3 নম্বরটি নিচে এবং 2 নম্বরটি উপরে করে দিলাম। এখন আবার যদি আমি কাউন্ট করি, এই যে আমাদের প্রবলেমটি সলভ হয় নাই। তো সেই জন্য আমরা আবার পাওয়ার রিসেট করতে হবে। পাওয়ারটি অফ করলাম এবং আবার পাওয়ারটিকে অন করলাম। এখন আমাদের কাউন্ট এক এক করে করবে, এক প্রত্যেক চাপে একটি একটি করেই কাউন্ট করবে। আর এখন আমাদের আবার বাকি সুইচগুলো দেখেন,
আর আমাদের যে পাওয়ার রিসেটের জন্য আমাদের পাওয়ার চলে গেলে পাওয়ার রিসেট হয়ে যাক, আমাদের কোনো সমস্যা নাই। তো এই জন্য আমাদের যে পাঁচ নাম্বারটি আছে ওইটাও উপরে দিয়ে দিয়েছি, মানে পাওয়ার চলে গেলে পাওয়ার রিসেট হয়ে যাবে। আর টাইমার আমরা সবগুলো উপরে দিয়ে রেখেছি যেন সর্বোচ্চ টাইম কাউন্ট করে, আর এটা হলো শুধু আপ ডাউন কাউন্ট করে, আর কোনো কিছু কাউন্ট করার প্রয়োজন নাই সেই জন্য। আর এই যে এখানে ডাউন আপ এই চার নম্বরটিকে নিচে দিয়ে রেখেছি, দেখেন নিচে দেওয়ার কারণ হলো, চার নম্বর নিচে দেওয়ার কারণ হলো যে আমরা আপ কাউন্ট করবো, ডাউন কাউন্ট করবো না। তো এই হলো আমাদের ডিপ সুইচগুলো সেটিং করা হয়ে গেল। আর এখানেই হলো আমাদের যে যে কানেকশনটি রয়েছে, আমরা এই কানেক্টর এই কানেকশনগুলো এখানে করতে পারি। এখান থেকে করে আমরা এক এক করে এখন কাউন্ট করবো। কাউন্ট করার পর যদি আমরা ম্যানুয়ালি রিসেট করতে চাই তাহলে আমরা এই যে এখানে দেখেন যে আমরা যাই কাউন্ট করছি, এক দুই তিন চার পাঁচ কাউন্ট করলাম। এখন ম্যানুয়ালি রিসেট করতে হলে আমাদের এখান থেকে রিসেট করতে হবে, এটা খুলে যে এখানে একটা রিসেট বাটন আছে এখান থেকে রিসেট করলেই জিরো হয়ে যাবে। আমরা আবার কাউন্ট করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। আমরা আবার কাউন্ট করি, এই কাউন্টিংয়ের পরে আপনি এখন দেখেন যে আমরা এটা যদি রিসেট করতে চাই রিমোটে, তাহলে আমরা এখানে এই যে আমরা তো এনপিএন ইউজ করতেছি সেজন্য এগারো থেকে একটি কেবল বারো দিনে শর্ট করতে হবে, তাহলে রিসেট হয়ে যাবে। আমরা যেখানে একটি শর্ট করি, শর্ট করলাম, এখন দেখেন জিরো হয়ে গেছে। তো এইভাবে আমরা এটার প্যারামিটারাইজেশন করতে পারি। আর যদি আমাদের আরও ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো যদি ব্যবহার করতে চাই তাহলে আপনারা ম্যানুয়ালটি পড়ে নেবেন। এ হলো ম্যানুয়াল, এটার সাথে একটি ম্যানুয়াল দিয়েছে, এই ম্যানুয়ালে সব কিছু বলা আছে কীভাবে ওয়ারিং করতে হবে, কীভাবে প্যারামিটারাইজেশন করতে হবে, কোন কাউন্টার ব্যবহার করতে চান এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। এ হলো ডিপ সুইচের বর্ণনা এখানে দেওয়া আছে, আর কোনটা কোথায় রাখতে হবে আপনারা আপনাদের মতো করে রেখে নেবেন। তো এখানে দেখেন আমাদের একটি ক্যালিব্রেশনও রয়েছে, ক্যালিব্রেশনটা এ হলো আমাদের কানেকশন, এভাবে আমরা কানেকশন করব। আর আপনাদের যেভাবে ভিডিওতে দেখালাম ওইভাবেই কানেকশন করবেন। তারপরে এখানে দেখেন একটা ক্যালিব্রেশন রয়েছে, ডট ফর ডেসিমেল পয়েন্ট আওয়ার মিনিট সেকেন্ড, মানে এখানে দেখেন এই অনুযায়ী আমরা এখন এটাকে ক্যালিব্রেশন করব। যেটা বলা হয়েছে যে আমাদের যদি এখন এখানে যে কাউন্ট করতেছে ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্ট করতেছে, দেখেন ওয়ান টু থ্রি ফোর এভাবে কাউন্ট করতেছে। এখন আমার যদি প্রয়োজন হয় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এরকম কাউন্ট করার তাহলে আমাদের এই ক্যালিব্রেশনটি প্রয়োজন। তখন এই যে রিসেট যে বাটনটি রয়েছে এটাকে তিন সেকেন্ড পুশ করে হোল্ড করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর যে ডিপি অপশন আসবে তারপর আমার একটি একটি করে টিপ দিতে হবে, আপনি কয়টি ডেসিমেল চান আপনার সংখ্যার পরে সেটা এখানে চলে আসবে। তো এখন যদি আমাদের আপনি এতটুকু যদি রাখতে চান তাহলে চাপ দিয়ে আবার তিন সেকেন্ডের জন্য ধরে রাখবেন, সেটিং চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি কাউন্ট করেন দেখেন পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে বাড়তে থাকবে। আবার যদি আমাদের প্রয়োজন হয় এটাকে আমরা সরিয়ে দিতে পারবো, আবার ঠিক একইভাবে রিসেটে তিন সেকেন্ডের জন্য ধরে রাখবো, তারপর এটাকে এক এক করে চাপ দিয়ে আমরা এটাকে এখান থেকে হারিয়ে ফেলবো। হারিয়ে ফেলার পর আমরা আবার এটাকে তিন সেকেন্ডের জন্য ধরে রাখবো, তখন আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো। এই হলো মোটামুটি এই টাইমার এবং কন্ট্রোলারটির সেটিংস। এই হলো কাউন্টার, এইভাবে আপনারা ওয়ারিং করলে এবং প্রোগ্রাম করলে আপনারা এটাতে কাজ করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।